তিন মাসের বিরতির পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে ইউরোপ ও ল্যাটিন আমেরিকাকে। 2024 ইউরো কোয়ালিফায়ার শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। এই দিন রাতেই বিশ্বকাপ জয়ের পর প্রথম মাঠে নামবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং মেসিদের প্রতিপক্ষ পানামা, আর রোববার ব্রাজিলের প্রতিপক্ষ বিশ্বকাপ মাতানো মরক্কো। 18 ডিসেম্বর 2022, ফ্রান্সকে কাঁদিয়ে 36 বছর পর আবারও বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের পর্দা নামার পর কেটে গেছে 3 মাস, লম্বা এই সময় আর মাঠে গড়ায়নি আন্তর্জাতিক ফুটবল। এবার সেই খরা কাটিয়ে 2024 ইউরো কোয়ালিফায়ার দিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। বৃহস্পতিবার রাত 9টায় এইচ গ্রুপে কাজাকস্তান স্লোভেনিয়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইউরোর বাছাই পর্ব। তবে সেদিন রাত 1টা 45 মিনিটে থাকছে মূল আকর্ষণ, যেখানে বিগ ম্যাচে চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। বিশ্বকাপ মিস করা ইতালিয়ানরা আবারও ইউরোতে বাজিমাত করে জানান দিতে চায় নিজেদের যোগ্যতা। অন্যদিকে ইউরোর ফাইনালে ইতালির কাছে হারের বদলা নিতে নিশ্চিতভাবে মুখিয়ে থাকবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ইংল্যান্ড। কিন্তু এই ম্যাচে ইঞ্জুরির কারণে ইনফর্ম রাশফোর্ডের সার্ভিস পাচ্ছে না দলটি। বিশ্বকাপের পর আবারও নতুন কোচের অধীনে পর্তুগাল শিবিরে ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার রাতে মাঠে নামবে তার দলও ইউরো বাছাই পর্বে পর্তুগিজদের প্রথম বাধা লিচেনস্টাইন। শুক্রবার রাতের সবচেয়ে বড় লড়াই ফ্রান্স ও নেদারল্যান্ডসের মধ্যে। বিশ্বকাপ ফাইনাল হারের পর অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানিয়েছেন হুগো লরিস। তাই তো সেরা কম্বিনেশনের সাথে নতুন অধিনায়কের খোঁজে ফ্রান্স। গুঞ্জন আছে এমবাপ্পের হাতেই উঠতে পারে অধিনায়কত্বের আর্মব্যান্ড। শনিবার রাতে মাঠে নামবে স্পেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হ্যালান্ড ওডেগার্ডদের নরওয়ে। এই ম্যাচে চোটের কারণে সেরা তারকা পেদ্রির সার্ভিস পাবে না স্প্যানিশরা। এছাড়াও মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির দল জার্সিতে 3-স্টার নিয়ে প্রথমবার মাঠে নামবে এদিন। পূর্ণ শক্তির দল নিয়ে শুক্রবার সকাল 6টায় পানামার সাথে লড়বে আর্জেন্টিনা। শনিবার ইঞ্জুরিতে জামাল মুসিয়ালাকে ছাড়াই প্রীতি ম্যাচে মাঠে নামবে জার্মানি। বিশ্বকাপ ব্যর্থতার পর পেরুর বিপক্ষে ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর মিশন দলটি। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামবে ব্রাজিলও। রোববার রাতে কাতার বিশ্বকাপ মাতিয়ে চতুর্থ হওয়া মরক্কোর আতিথ্য নেবে সেলেসাওরা। এই ম্যাচে চোটের কারণে নেইমারের সার্ভিস পাবে না ব্রাজিল। হাসানুর রহমান, জমুনা স্পোর্টস।